ওয়াও, অবশেষে অপেক্ষার অবসান ঘটিয়ে মুক্তির তারিখ ঘোষণা হয়ে গেল শাকিব খানের দরদ সিনেমা। এই প্রথম ঢালিউডের কোন সিনেমা একই সাথে 23টি দেশে মুক্তি পেতে চলছে। শাকিব খান ও সোনাল চৌহান অভিনীত এই সিনেমা ইতিমধ্যে সেন্সর পেয়ে গেছে। অন্যদিকে আজ জানিয়ে দেওয়া হলো এই সিনেমার মুক্তির তারিখ। আজ একটি টিজার প্রকাশ করে জানানো হয় নভেম্বর মাসের 15 তারিখে একই সাথে ওয়ার্ল্ড ওয়াইড মুক্তি পেতে চলছে। অন্যদিকে আপলোড করা টিজার দেখে মুক্ত শাকিবিয়ানরা। টিজার প্রকাশের মুহূর্তে ঝড় তোলে সামাজিক যোগাযোগ মাধ্যমে, যে টিজারে শাকিব খানকে দেখেও অবাক হয় ভক্তরা। অনেকেই বলেন এমন শাকিব খানকে আগে কখনোই দেখেনি তারা। অন্যদিকে খুব তাড়াতাড়ি গান মুক্তি দেবে বলেও জানা যায়। সো ভিউয়ার্স, মুক্তির তারিখ শুনে আপনার অনুভূতি কি জানিয়ে দিন কমেন্টস করে।